নিউজিল্যান্ড সিরিজের জন্য 19 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। টাইগারদের ওপেনিং জুটি হবে কারা? অনূর্ধ্ব 19 দলের বিদেশ সফরের ফিরিস্তির সাথে আছে অস্ট্রেলিয়ার টি-20 বিশ্বকাপের স্কোয়াডের খবর, একই সাথে রোনালদোর ট্রান্সফার আপডেট। সব কিছু নিয়ে আজকের 5 for 15 প্রেজেন্টিং বাই আকাশ, সাথে আছি অন্তরা শারমিন। টাইগারদের দল ঘোষণা হয়েছে, মুশফিক লিটন ফিরেছেন। তার চেয়েও আলোচিত ঘটনা, মোহাম্মদ মিঠুন দল থেকে বাদ পড়েছেন। বিসিবির ঘোষণা করা 19 সদস্যের দলে 7 জন অলরাউন্ডার, পেসার 5 জন। কেমন হলো দল জানাচ্ছেন শামসুল আরেফিন। ফেসবুক গরম করা নিন্দুকদের মনের আশা মিটেছে। নিউজিল্যান্ড সিরিজের দলে জায়গা হারিয়েছেন মোহাম্মদ মিঠুন। দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ শক্তিশালী, সেটা বলতেই হবে। যতই মন খারাপ হোক, মিঠুনকে নতুন লড়াইয়ে নামতেই হবে। মুশফিকুর রহিম স্বাভাবিক কারণেই দলে ফিরবেন, ফিরেছেন। লিটন দাসের জন্য বড় চ্যালেঞ্জ ওপেনিং। তামিম ইকবাল যেহেতু দলে নেই, মূল দায়িত্ব হয়তো তার কাঁধেই থাকবে। নাইম শেখের ঘাট থেকে চাপ কিছুটা কমলো, সেটা বলা যায়। ঘরের মাঠে 19 সদস্যের লম্বা বহর, সেটা করোনা বাস্তবতার জন্য। দলটিতে অলরাউন্ডারদের ছড়াছড়ি, যা কিনা টি-20 ক্রিকেটে দারুণ এগিয়ে রাখে একটি দলকে। দলের 7 অলরাউন্ডারের মধ্যে সবচেয়ে নজর কাড়া সাকিব আল হাসান। ক্যাপ্টেন মাহমুদুল্লাহ কুল মাথায় পরিস্থিতি মোকাবেলায় দারুণ পটু। আফিফ হোসেন তরুণদের মধ্যে এগিয়ে, মাহিদিও বেশ তৎপর। মুশফিকুর রহিম দলে ফিরে আসায় শক্তিশালী হয়েছে মিডল অর্ডার। লিটন দাসের অন্তর্ভুক্তি ওপেনিংয়ে স্বস্তি ফেরাবে। সোহানকে নিয়ে এই দলটিতে 3 জন উইকেট কিপার, এটা এখানে বাড়তি পাওয়া। ঘরের উইকেটের ফায়দা নিতে হবে পুরোটা, তার উপর বড় স্কোয়াড। 5 জন পেসার দলে জায়গা দিতে পেরেছে নির্বাচকরা। পেসারদের দলের নেতৃত্ব মোস্তাফিজের কাছে থাকবে নাকি তাসকিনের কাঁধে উঠবে? রুবেল কি বেঞ্চেই বসে থাকবে? এই ডিপার্টমেন্টে প্রশ্ন কিছু থেকেই যাচ্ছে। স্পিনারদের মধ্যে তাইজুলেরও একই ভাগ্য, বাইরে বসে খেলা দেখতে হচ্ছে। তবে মাহিদিন আসুমদের দাপট ক্রিকেট ভক্তরা বেশ উপভোগ করছে। অলরাউন্ডারদের কোটায় থেকেও স্পিনিং ডিপার্টমেন্টের নেতৃত্ব সবসময় সাকিবের হাতেই থাকে, ভক্তরাও তাই চায়। শামসুল আরেফিন, অলরাউন্ডার। নাইম লিটন সৌম্য ওপেনিং পজিশন নিয়ে 3 জনের মধ্যে চলছে মধুর যুদ্ধ। সামনে বড় পরীক্ষা, বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণের মঞ্চ নিউজিল্যান্ড সিরিজ। কে সুযোগ পাবেন, কে বাদ পড়বেন, বিশ্বকাপের জন্য কে হবেন আদর্শ, সেসব কিছুই জানাবেন মাহরুষ প্রত্যয়। সামনে কিউইদের বিপক্ষে টাইগারদের পরীক্ষা। ব্ল্যাক ক্যাপ শিবিরে নেই বিশ্বকাপ দলের কেউ, তবুও 20 ওভারের মহারণের আগে শেষ অ্যাসাইনমেন্টে লেটার মার্কি পেতে চাইবে বাংলাদেশ দল। টিম কম্বিনেশন নিয়ে আছে গোলক ধাঁধা। বড় পরিসরে সাফল্য পেতে সব প্রশ্নের উত্তরই খুঁজতে হবে টাইগার টিম ম্যানেজমেন্টকে। বড় চিন্তার জায়গা ওপেনিং পজিশন। লিটন ফিরেছেন, সৌম্য সরকার আর নাইম শেখও আছেন, তবে নামের সুবিচার কেউই করতে পারছেন না। অস্ট্রেলিয়া সিরিজের হিসেব বলে সৌম্য পুরোপুরি ব্যর্থ, তবে আগের সিরিজগুলো বলছে বাহাতি এই ওপেনার কতটা দুর্দান্ত। অস্ট্রেলিয়া সিরিজের আগের 2 বছরে প্রায় 30 গড়ে রান করেছেন সৌম্য। স্ট্রাইক রেট 140-এর কাছাকাছি। তবে কি মিরপুরের মরা উইকেটই সৌম্যকে পুড়িয়েছে বেশি? লিটন দাস সবসময় ম্যানেজমেন্টের প্রথম পছন্দ। টি-20 ক্রিকেটে ওপেনিং পজিশনে 23 গড়ে রান করা লিটনের স্ট্রাইক রেট প্রায় 150। আরেকজন আছেন, তিনি নাইম শেখ। প্রয়োজন মতো বাউন্ডারি খেলতে পারাই নাইমের শক্তি, তবে স্ট্রাইক রোটেশনে আছে দুর্বলতা। তার ক্যারিয়ারে 53.33% রানই এসেছে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকে। টি-20 ক্রিকেটে নাইম ব্যাট করেছেন 111.24 স্ট্রাইক রেটে। নিউজিল্যান্ড সিরিজ গুরুত্বপূর্ণ, তবে বিশ্বকাপটাই মূল লক্ষ্য। 20 ওভারের মহারণের দল কেমন হবে সেটা অনেকটাই নির্ভর করবে কিউইদের বিপক্ষে পারফরমেন্সের ওপর। তবে আসন্ন সিরিজটার উইকেটও যদি অস্ট্রেলিয়া সিরিজের মতো হয়, তবে কি সেটা প্রস্তুতির জন্য আদর্শ হবে? কিংবা কিউই সিরিজের পারফরমেন্স দেখে দল ঠিক করা? প্রথম পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই ওমানের আল আমিরাত স্টেডিয়ামে, যেখানে 20 ওভারের রান তোলার গড় 150-র বেশি। বলাই যায় কন্ডিশন মিরপুর থেকে অনেকটাই ভিন্ন। পরিস্থিতি বিবেচনায় কন্ডিশন অনুযায়ী সৌম্য সরকারকে বিশ্বকাপ দলে খুব প্রয়োজন। তবে নিউজিল্যান্ড সিরিজে যদি ব্যর্থ হন এই ওপেনার, তবে বিশ্বকাপ যাত্রাও পড়বে প্রশ্নের মুখে।
আপাতত সবকিছু নির্ভর করছে মিরপুরের উইকেট কেমন হবে সেটার উপর। যদি মরা উইকেটেই খেলা হয় তবে ব্যাটসম্যানদের পরীক্ষা নিরীক্ষার জায়গাই বা থাকলো কই। ওপেনিং পজিশন নিয়ে এক্সপেরিমেন্ট কম করেনি বিসিবি। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ওপেনিংয়ে নামানো হয়েছিল মাহাদি হাসানকে। তার আউটের ধরন এতটাই দৃষ্টিকর ছিল যে নতুন করে কোনো পরীক্ষা চালাতে ম্যানেজমেন্টকে দ্বিতীয়বার ভাবতে হবে। ভারস প্রত্যয় অলরাউন্ডার। আফগান যুব দলের বাংলাদেশ সফরের পরপরই ভারত এবং পাকিস্তানে টানা দুই সিরিজ খেলবে টাইগারদের যুব দল। সেই সাথে 2022 বিশ্বকাপের ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজও খেলবে সিরিজ। অলরাউন্ডারকে সব কিছু জানিয়েছেন বিসিবি গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। তবে করোনা প্যান্ডেমিকে ভিন্ন ভিন্ন দলের সাথে ম্যাচ খেলতে না পারার কারণে কিছুটা হলেও ভাবনায় আছেন নীতি নির্ধারকরা। দেব চৌধুরীর রিপোর্ট। যুব বিশ্বকাপ জেতা দলের সবচেয়ে বড় তারকা এখন শরীফুল ইসলাম। সবশেষ যুব দল থেকে তিনিই প্রথম জাতীয় দলে। শরীফুল কিংবা শামীম পাটোয়ারিদের উঠে আসার পেছনে রয়েছে বিসিবি গেম ডেভেলপমেন্টের সঠিক পরিকল্পনা এবং তার সফল বাস্তবায়ন। শামীমরা এখনও তৈরি হচ্ছেন, একই সাথে বেড়ে উঠছে তাদের পরবর্তী গ্রুপ। কিন্তু নতুন যুবাদের এগিয়ে চলাটা খুব একটা সহজ হচ্ছে না। অনূর্ধ্ব ১৯ দলের 2022 বিশ্বকাপ প্রস্তুতিতে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছে করোনা প্যান্ডেমিক। অবিশ্বাস্য হলেও সত্য, এখনও পর্যন্ত বিদেশি কোনো দলের সাথে একটা ম্যাচও খেলা হয়নি। ঘাটতি পোষাতে আফগানিস্তান সিরিজের পরই ভারত পাকিস্তানে খেলতে যাবে যুবা টাইগাররা। অক্টোবরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের সম্ভাব্য ভেন্যু পাকিস্তান। জটিলতা তৈরি হলে বাংলাদেশও হোস্ট হতে পারে। নভেম্বরে ট্রাই নেশন ভারতে। ভারত বাংলাদেশের সাথে তৃতীয় দল ঠিক হবে আগামী মাসে। মেন কথা হচ্ছে যে আপনারা ম্যাচ খেলার এক্সপোজারটা আসলে পাচ্ছেন, আর যতক্ষণ আপনি মাঠে না খেলাতে পারবেন ম্যাচ খেলা, ততক্ষণ আপনার টিমকে তৈরি বলতে পারবেন না। আসলে ট্রেনিং করি আসলে তৈরি করা যাবে, ম্যাচ খেলে তৈরি করতে হবে। সুতরাং ওই ক্ষেত্রে আমি মনে করি যে এই আফগান সিরিজ পর উই আর লুকিং ফর এ ট্যুর এগেনস্ট পাকিস্তান, আইদার এটা হোমে অথবা অ্যাভেতে, আমরা যেটাতেই রাজি, হয়তো বা আমরাও যেতে পারি পাকিস্তান। এটা দ্যাট ইজ ইন অক্টোবর। নভেম্বরে আমাদের একটা ট্রাই নেশন খেলার কথা ইন ইন্ডিয়া, উইথ ইন্ডিয়া বাংলাদেশ অ্যান্ড থার্ড টিমটা আমাদেরকে এখনও জানায়নি। তারপর আমরা আফগানিস্তান আমাদেরকে হোস্ট করবে ইন ওয়েস্ট ইন্ডিজ জাস্ট বিফোর ওয়ার্ল্ড কাপের, ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপের আগে আগে আমরা আফগানিস্তানে আরও পাঁচটা ওয়ানডে খেলবো এখানে। দ্যাট উইল বি আ প্রপার প্রিপারেশন হবে আমাদের, যে ওয়ার্ল্ড কাপের আগে ওয়েস্ট ইন্ডিজ কন্ডিশন, আমরা ওরকম পাঁচটা ওয়ানডে খেলাধুলা প্র্যাকটিস ম্যাচ তো আছেই। তো আমার মনে হয় এর মধ্যে আমাদের আছে টিমটাকে গুছিয়ে নিতে পারবো, ছেলেরাও বেশ ম্যাচ খেলার সুযোগ পাবে। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতেও পাঁচ ম্যাচের হোম সিরিজ হবে বলেই আশাবাদী বিসিবি। এখান থেকেই শুরু হতে পারে যুবাদের ম্যাচ প্র্যাকটিসের মিশন। আকবর আলী দলের সাথে এই দলটার একটা জায়গাতে পিছিয়ে আছে যে এরা এক্সপিরিয়েন্সের দিকের থেকে আমার মনে হয় আকবরদের থেকে পিছিয়ে থাকবে, কারণ আকবররা অনেক ম্যাচ খেলেছিল, 30+ ইয়ে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা, 35টার মতো প্রায়। ওটা ওদের একটা বাড়তি অনুপ্রেরণা ছিল, ওদের ম্যাচ শিখতে সাহায্য করেছে, ওদেরকে সাহস বাড়িয়েছিল। কারণ আমরা আপনি ওয়ার্ল্ড কাপে আমরা যখন ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হলাম, তার আগে কিন্তু আমরা ইন্ডিয়ার কাছে বারবারই হারতাম। এবং আমার বিশেষ করে আমরা এশিয়া কাপের ফাইনালটার কথা মনে পড়ে, আমরা 157 তো চেস করতে পারিনি, এবং ওটা থেকে ওদেরকে আসলে মেন্টালি অনেক টাফ করেছে। ওই ব্যাচটা হারার পর আমি মনে করি ছেলেরা দে রিয়েলাইজ যে তারা কত বড় ভুল করেছে বা ভুল খেলেছিল, এবং তাদের একটা শপথ ছিল যে দে উইল প্লে নেক্সট টাইম ইন্ডিয়া, দে উইল বিট ইন্ডিয়া। তো দ্যাট হ্যাপেন্ড অ্যান্ড দে ডু দেয়ার জব। সো ওইটা একটা যে এতগুলো ম্যাচ খেলার ফলে আকবরের অনেকে গিয়েছিল। আপাতত সিলেটে ক্যাম্প করছে 25 সদস্যের যুব দল। দেবচৌধুরী, অলরাউন্ডার। বলে লাইন দেয় শুধুই কেবল ট্রাবল বারে বার, প্রোগ্রাম মনে রাখতে গিয়া ছিড়লো মাথার তা, ছিড়লো মাথার তা। আকাশের 7-day প্রোগ্রাম গাইড থেকে প্রোগ্রাম শিডিউল জানা এখন একদম সহজ। জীবনটা জটিল না করে চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়। দ্বিপাক্ষিক সিরিজে যেন তেন ভাবে অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য ঘোষণা করেছে শক্তিশালী স্কোয়াড। টি-20 ক্রিকেটে টালমাটাল অজিদের ট্র্যাকে ফেরাতে পারবেন কি ম্যাক্সওয়েল স্মিথরা? অজিদের স্কোয়াডের শক্তিমত্তা মেপেছেন ফয়সাল হাবিব। শেষ দুই টি-20 সিরিজের 10 ম্যাচে 8টা হেরেছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের পর বাংলাদেশের বিরুদ্ধেও 4-1 সিরিজ হেরে গেল রব উঠেছিল অস্ট্রেলিয়ার টি-20 বিশ্বকাপের সম্ভাবনা নিয়ে। বৃহস্পতিবার টি-20 বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করে সব আশঙ্কায় যেন পানি ঢেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ইনজুর্ড অ্যারন ফিঞ্চকে ক্যাপ্টেন করে ঘোষণা করা দলে রয়েছেন অজি ক্রিকেটের নামি দামি সব খেলোয়াড়। ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো পারফর্ম করে প্রথমবার দলে ডাক পেয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান জস ইংলিস। তিনজনের স্ট্যান্ড বাই লিস্টে আছেন বাংলাদেশ সফর করা ড্যান ক্রিশ্চিয়ান এবং নাথান এলিস। 15 জনের দলে ব্যাটসম্যান রয়েছেন 6 জন। ডেভিড ওয়ার্নার ফেরায় আবার দেখা যাবে ফিঞ্চ ওয়ার্নার ওপেনিং জুটি। কনুয়ের ইঞ্জুরিতে বিশ্বকাপ খেলা না খেলার আশঙ্কা উড়িয়ে টপ অর্ডারের অপর ব্যাটসম্যানের নাম স্টিভেন স্মিথ। সেরা গড় আর স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিংয়ে নেতৃত্ব দিতে হবে অধিনায়ক অ্যারন ফিঞ্চেরই। জীবনের সেরা ফর্মে থাকা মিচেল মার্শও আছেন এই লিস্টে। আর উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে একাদশে চান্স পাওয়ার লড়াইটা হবে ওয়েট এবং ইংলিশের ভেতর। দলের প্রধান অলরাউন্ডার মূলত 2 জন, গ্লেন ম্যাক্সওয়েল এবং মার্কাস স্টোইনিস। ব্যক্তিগত কারণে ক্যারিবিয়ান এবং বাংলাদেশ সফরে না থাকা এই 2 জন দলের ভারসাম্যে বড় ভূমিকা রাখবেন নিঃসন্দেহে। টি-টোয়েন্টিতে ম্যাক্সওয়েলের 158 স্ট্রাইক রেটের ব্যাটিং ভয় ধরাবে যে কোনো বোলিং লাইন আপেরই। এশিয়ায় উপরি পাওনা ম্যাক্সির অফ স্পিন। ব্যাটিংয়ের সাথে মিডিয়াম পেস বোলিং দিয়ে দলের ফ্রন্টলাইন বোলারদের ব্যাকআপ হিসেবে থাকবেন মার্কাস স্টোইনিসও। বাংলাদেশ সফর করা স্কোয়াডের যে 7 জন অজি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে আছেন তার 5 জনই বোলার। 4 পেসার আর 3 স্পিনারের বোলিং লাইন আপে ফিরেছেন প্যাট কামিন্স এবং কেন রিচার্ডসন। বৈচিত্র্যে ভরা পেস অ্যাটাকের সাথে ভ্যারিয়েশন আছে অজিদের স্পিন অ্যাটাকেও। বাঁহাতি অর্থোডক্স অ্যাস্টন এগার এবং লেগি অ্যাডাম জাম্পার সাথে স্কোয়াডে টিকে গেছেন আরেক লেগ স্পিনার মিচেল সুইপসনও। 7 জনের লিস্টে 7-এর কম ইকোনমি আছে 3 জন বোলারের। বোলিং গড়েও প্রায় সবাই 25-এর নিচে। শক্তিশালী ব্যাটিংয়ের সাথে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বোলিংও সেরাদের কাতারে থাকবে তা বলাই যায়। বিশ্বকাপ বলেই অস্ট্রেলিয়ার নামকে আলাদাভাবে সমীহ করতে হয়। তবে ওডিআই বিশ্বকাপের সেই পরাক্রমশালী অজিদের অবশ্য দেখা যায়নি 20 ওভারের বিশ্ব আসরে। চ্যাম্পিয়ন হতে পারেনি একবারও। অজিদের বর্তমান ফর্ম আর আত্মবিশ্বাসটাও গিয়ে ঠেকেছে তলানিতে। অক্টোবরে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বিজয় নিশান উড়াতে চাইলে তাই সবার আগে অস্ট্রেলিয়ার কোচ এবং অধিনায়কের উজ্জীবিত করতে হবে পুরো দলকে। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। মেসির ট্রান্সফার আগুনে পানি না পড়তেই শুরু হয়েছে রোনালদো ট্রান্সফার নিয়ে আলোচনা। একাধিক ক্লাবের সাথে নাম জড়িয়েছে CR7-এর, এতে তিনি নিজেও চটেছেন বেশ। তবে নিউজ বলছে এখনও রয়ে গেছে রোনালদোর ক্লাব ছাড়ার সম্ভাবনা। রোনালদোকে নিয়ে হালনাগাদ খবর জানাচ্ছেন ফয়সাল হাবিব। সময়ের সেরা 2 ফুটবলার লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর ধ্রুপদী লড়াইটা চলছে গত 1 যুগ ধরে। লা লিগায় 1 দশক কাটিয়ে রোনালদো জুভেন্টাসে পাড়ি দিলে মাঠে নিয়মিত আর দেখা হয়নি মেসি রোনালদোর। কমেছে দুজনের লড়াইয়ের ঝাঁঝ, দুজনকে নিয়ে আলোচনাও কমেছে কিছুটা। সম্প্রতি মেসি ক্লাব পরিবর্তন করেছেন। ব্যাপক শোরগোল ফেলা এই ট্রান্সফার ছুঁয়েছে রোনালদোকেও। এতগুলো বছর ধরে দুজনের যে তুলনা হয়েছে তারই অংশ হিসেবে প্রশ্ন উঠেছে, রোনালদো কি জুভেন্টাসেই থেকে যাচ্ছেন নাকি CR7-ও ক্লাব পরিবর্তন করে জানান দিবেন তিনি ফুরিয়ে যাননি। আপাত দৃষ্টিতে মেসির PSG যাত্রার সাথে কোনো সম্পর্ক চোখে পড়ে না রোনালদোর ক্যারিয়ারের। রনের জুভেন্টাসের সতীর্থ লিওনার্দো বনুচ্চিও বলেছিলেন তাই, কিন্তু সেই শেষ। এরপর একের পর এক গুঞ্জন উঠেছে রোনালদোর ক্লাব পরিবর্তনের। গুঞ্জনের লিস্টে ছিল সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে শুরু করে PSG, এমনকি ম্যানচেস্টার সিটিও। ব্রিটিশ পত্রিকা দ্য মেইল নিউজ করেছে এক কাঠি সরেশ। পত্রিকাটির দাবি, মেসির ক্লাব পরিবর্তনে আঁতে ঘা লেগেছে রোনালদোর। ক্লাব পরিবর্তনে মরিয়া রোনালদো নাকি ঠিকমতো কথাই বলছেন না জুভেন্টাসের কোচ সতীর্থদের সাথে। এমনকি তুরিনের ক্লাব ছেড়ে রোনালদো খেলতে রাজি আছেন পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতেও। এত এত দল পরিবর্তনের গুঞ্জনের মাঝে চুপ থাকতে পারেননি রোনালদো নিজেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়ে জানিয়েছেন মিডিয়া তাকে এবং তার নামে যুক্ত করে অন্যান্য ক্লাবকে অসম্মান করছে। সরাসরি জানিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদে ফিরছেন না তিনি, তবে জুভেন্টাসেই যে থাকছেন পরিষ্কার করে বলেননি তাও। তাই এখনও দানা পাচ্ছে রোনালদোর ক্লাব ছেড়ে যাওয়ার গুঞ্জন। সিরিয়ার নতুন মৌসুম শুরু হচ্ছে 21 অগস্ট থেকে। প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল শুরুর আগে এই মৌসুমে ফ্রেন্ডলি ম্যাচে বার্সেলোনার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন রোনালদো। সেই ম্যাচেও খুব বেশি খুশি মনে হয়নি CR7-কে, তাই তিনি যে ক্লাব ছাড়ছেন না তা বলা যাচ্ছে না এখনই। গুঞ্জন আছে তার PSG-তে যাওয়া নিয়েও। সেটা যদি হয় তাহলে তা হবে ফুটবল প্রেমীদের স্বপ্ন পূরণের মতোই। PSG না হয়ে ম্যান সিটির জার্সিতেও যদি রোনালদোকে দেখা যায় সেটাও হবে বেশ উত্তেজনার। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5 for 15 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।